একটু ভিতরে ঢুকে দেখি এই বাউল তত্ত্বকে বা এই গানকে, এই মাটির গানগুলোকে বা যাই বলি না কেন আত্মতত্ত্ব বা দেহতত্ত্ব সব মিলিয়ে যেই তত্ত্বগুলো সৃষ্টি হয়েছে ওনাদের মাধ্যমে, যে দিব্য জ্ঞান ওনারা ছড়িয়েছেন সেটার সবচেয়ে বড় বাতি এই লালন সাঁই। তার মাধ্যমে এই যে আমাদের এই অঞ্চলটাতে সেখানে সুফিজম যেই জিনিসটাকে আমরা বলি বা স্রষ্টার সাথে প্রেম যেটাকে বলা হয়, সেটার উৎকৃষ্ট না আমি বলবো সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই লালন সাঁই। জানি না আমরা আপনাদেরকে কতটুকু জানাতে পারি, তবে আজকে অসম্ভব ভাগ্যবান অনুভব করছি যে সূচনা শেলিকে এবং এই অসাধারণ সুন্দর ব্যান্ড দিব্য জ্ঞানীকে, ফোকোহেলিকে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আর কোনো অপেক্ষা নয়, আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো। প্রথমে কোন গানটা শুনব? সাঁইজির বাণী দিয়ে শুরু করছি, আশা পূর্ণ হলো না। হ্যাঁ, খুব সুন্দর একটা গান, আশা করছি গান শুনে আপনাদের আশা অবশ্যই পূর্ণ হবে। ভজন সাধন করব বলে ভজন সাধন করব বলে বাদির আশা পূর্ণ হল না, মনের বাস
আমায় করে রাখলেন প্রজা ফেলে
কি অসাধারণ আবহাওয়ার সৃষ্টি, কি অসাধারণ গাইলেন, কি অসাধারণ বাজালেন ওনারা। তো সবার সাথে কি একটু পরিচয় পর্বটা সেরে নেওয়া যায়? প্লিজ আপনি এক এক করে। তবলায় যিনি আছেন, তিনি আমার অতি প্রিয় উজ্জ্বল দা। আর রাবাবে যিনি আছেন, তিনি হচ্ছেন বাবু। আর জুরিতে যে আছে, ও হচ্ছে আমার অনেক ছোটবেলার বন্ধু রাজু। আচ্ছা, তোমরা সবাই আমার খুব প্রিয়। ওকে, তো ব্যান্ডের যে ব্যাপারটা, এটা তো 2018-তে আপনি বললেন যে শুরু হয়েছে, কিন্তু মানে বাউল তত্ত্ব তো জন্ম জন্মান্তরের ব্যাপার, বা আরও অনেক আগের থেকে ব্যাপারটা ভেতরে থাকতে হয়, রক্তে আনতে হয়। বা এই যে একটু আগে গানের কথায়ও যেটা ছিল যে বিধির বামে আমার সাধনা হয় নাই, তো এই মূল সাধনা বলতে আসলে সূচনা শৈলী কী বোঝে? মূল সাধনা বলতে আসলে গুরু ধরতে হবে, যদি কেউ পরপার বিশ্বাস করে। তো যদি এই মানব জন্মটা আসলে সফল করার বিষয়, যদি কেউ মানব জন্মটা সফল করতে চায়, তাহলে অবশ্যই তার গুরু ধরতে হবে, গুরুর হাতে হাত দিতে হবে, বায়াত হতে হবে। তো ছোটবেলা থেকে আমি এটা পেয়ে এসেছি, আমি গুরু ধরা অনেক ছোটবেলা থেকে। বাবা, তাহলে সাহস করি ওনার নামটা যদি একটু বলা যায়। আমার গুরু ফকির নহির শাহ। ঠিক আছে, আমার মনে হয় মানে কি বলবো, যে গান বিশেষ করে সম্পূর্ণই গুরুবাদী বিদ্যা, গুরু নির্ভর বিদ্যা, এর বাইরে গিয়ে তো আর হয় না। আর তার সাথে যদি এই লালন সাহেজির তত্ত্ব যোগ হয়, বা বাউল তত্ত্ব যখন যোগ হয়, তখন প্রশান্তির অন্য একটা জায়গা খুঁজে পাওয়া যায়। এবং শুধু প্রশান্তি আমি বলবো না, কষ্ট থেকে শুরু করে সব রকম আবেগের একদম মূলে যে অনুভব করতে হলে বোধ হয় এই জায়গাটাতেই যেতে হয়, ওই শান্তিটা এখানেই মেলে। আরও গান শুনবো, গান শোনার আগে আর একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে এত হারিয়ে গিয়ে গান করেন, তারপরেও এত মানুষ থাকে সামনে, আজকে হয়তো অন স্টেজ নেই বা সামনে নেই, সবসময় হয়তো সামনেও থাকে, এখন হয়তো মানুষ ডিজিটালি দেখছে, আমাদেরকে এখন বাণী ছড়িয়ে দিতে হলে আমাদেরকে এগুলো সাহায্য নিতে হচ্ছে এখন, এবং অবশ্যই এগুলো সাহায্য আমরা নেব। যেই মানে তরিকত বা মারিফত থেকে এই ব্যাপারগুলো আসে, তাতে নতুনত্ব আপন করাতে কোনো রকম কোনো কট্টরতা নেই, এবং সেই মাধ্যমেই এগুলো যাবে, এটাই স্বাভাবিক। আপনার কতটুকু মানে কষ্ট হয়, নাকি মনে হয় যে হারিয়ে যেতে হলে আরও একাকিত্ব দরকার, এমন কি মনে হয়? মাঝে মাঝে আমি একটু অবাক হই যখন আপনারা হারিয়ে যান এভাবে গান গাইতে গাইতে, তখন নিজের মধ্যে হারানোটা কতটুকু, দর্শকের বা আমাদের চিন্তাটা কতটুকু থাকে, কিভাবে? আসলে লালন সাহেবজির যে বাণী, এই বাণীতে উনি যে ধরনের কথা বলে গেছেন, আমি আগেই বলেছি এটা গুরু বিদ্যা গুপ্ত জ্ঞান। তো এই সাহেবজির যে প্রত্যেকটা বাণী আছে, এই বাণীগুলো আসলে দেখা যায়। সাহেবজির এই যে যে করণগুলো আছে, সাধু ধর্মের যে করণ, এই করণ যদি কারো না করা থাকে, গুরু ধরা না থাকে, তাহলে এই কথাগুলো দেখা যাবে না। আর যখনই গুরু ধরবে বা করণ করা থাকবে, তখন এই কথাগুলো দেখা যাবে। আর দেখা গেলে তখন বিষয়টা একেবারেই অন্যরকম, তখন আর একা হওয়ার জন্য অনেক মানুষের বাইরে থাকতে হবে, এরকম কিছু না। আসলে একা থাকতে চাইলেই তখন নিজের মধ্যেই একাকিত্ব খুঁজে নেওয়া যায়, হাজার মানুষের মধ্যে থেকেও নিজে একা হওয়া যায়। বাবা, আসলে এই কথাটাই শুনতে চাইছিলাম বলেই প্রশ্নটা করা, এবং কেন যেন মনে হচ্ছিল যে সূচনা শৈলী উত্তরটা দিতে পারবেন, এবং শুনতে খুব ভালো লাগলো। এরপরে কোন গানটা শুনবো আমরা? আজকে তো অবশ্যই সাইজির গান অনেক হবে, কোনটা শুনবো এখন? করবো পড়িয়ে গোপনী ধ্বজা, মজা উড়ালো ফকিরি, দেখনা মন ঝাঁক মারিয়ে এই দুনিয়া। আহা হা হা, হয়ে যাক প্লিজ, আর অপেক্ষা করতে পারছি না আমি। গোপনী ধ্বজা
Oh,
সাধু সাধু, অসাধারণ সুন্দর আরো একটা গান আমরা শুনলাম। আসলে সাইজির এক একটা গান এক একটা যাত্রার মতন, এক কাল থেকে আরেক কাল, এক সময় থেকে আরেক সময়, এক মনস্তাত্ত্বিক জায়গা থেকে আরেক মনস্তাত্ত্বিক জায়গা পর্যন্ত নিয়ে যাবে, যদি আপনি আপনি যদি মনস্থির করতে পারেন গানের ভেতরে। আসলে ঠিক গানও বলা যায় না, গান তো এক জিনিস, বাণী যখন সুরে আসে তখন সাইজির করা গানগুলো হয়তো সৃষ্টি হয়েছে। যখন উনি সৃষ্টি করেছেন উনি কোথায় ছিলেন সেইটা জানার জ্ঞান তো আর আমাদের নেই, বা ক্ষমতা হয়তো আমাদের সবসময় হয় না। যাই হোক, আপনারা দেখছেন ফোকোহোলিক এই মুহূর্তে এবিসি রেডিওর ফেসবুক পেজে, এবং যারা শুনছেন এফএমএর 9.2 তাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান আমরা গানের মাঝে মাঝে টিউনিং করছি, আমরা গানের মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্ট করছি, এবং যেহেতু একটা সরাসরি অনুষ্ঠান আপনারা যদি স্টেজে দেখতেন তাহলে এমনিও এটা আপনাদের দেখতে হতো, তাই এখন আপনারা ভার্চুয়ালি দেখছেন, তাই নিয়ে আলাদা করে কিছু মনে করার নেই, আপনারা করবেনও না, বরঞ্চ যদি পারেন তাহলে আপনাদের মন্তব্যগুলো রাখুন যাতে পরবর্তীতে আমরা দেখতে পারি। আচ্ছা, আবার একটু সূচনার কাছে আসি, একটু কথা বলে তারপরে আবারও গানে যাই। একতারার সাথে সম্পর্কটা কবে থেকে শুরু, কিভাবে একটু যদি শুনি। এটা আসলে একতারার সাথে সম্পর্কটা আমার গান শেখার আগে থেকে। বাহ, যখন আমি ক্লাস 2 থেকে ভেজিটেরিয়ান, আমি নিরামিষ খাই ছোটবেলা থেকে। আচ্ছা, এটা বাবা করেছেন, মূলত আমার বাবাই আমার সবকিছুর গুরু। তারপরে চাল জল নিতে হয় বা দীক্ষা নিতে হয় সাধুদের মতে, ওই যে বললাম মানব জন্ম সফল করার জন্য গুরু ধরতেই হবে, যে কারণে চাল জল নেওয়া হচ্ছে আমার নহি ফকিরের কাছে, আর মূলত আমার বাবাই আমার গুরু। তো একতারা ছোটবেলা জন্মানোর পর থেকেই দেখেছি যে বাবার হাতে একতারা বাবা গান করছেন একতারা ডুগি দিয়ে, তো এগুলো দেখতে দেখতেই বড় হয়েছে। একতারাটা আমি গান শেখার আগে থেকেই বাজাই, আমার ভালো লাগে একতারা। বাহ, কি সুন্দর একটা ব্যাপার। আসলে সঙ্গীতের মূল জায়গাটা কথা এবং সুর মিলিয়ে হলেও শুধু সুর বোধহয়, বিশেষ করে যারা হয়তো বা কেউ আছে হয়তো সে বাংলা বুঝতে পারছে না, বা এই বা হয়তো অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশেই থাকে কিন্তু কুষ্টিয়ার বিশেষ কিছু অংশ বা কিছু অ্যাকসেন্ট তারা হয়তো ধরতে পারছে না, তো এই ক্ষেত্রে সুরটা একেবারে হৃদয়ে গিয়ে ছুঁয়ে ফেলে এবং এতে কোনো সন্দেহ থাকে না। সাইজির গানে বিশেষ করে এই ব্যাপারটা আছে যে সুরের মধ্যেও ক্রন্দন, বা সুরের মধ্যেও আকুতি, সুরের মধ্যেও চাওয়া, সুরের মধ্যেও প্রেম, আর তার সাথে কথা মিলে গেলে তার কোনো কথাই নেই। তো এই এই যে এই যে সুরেলা প্রেম, স্রষ্টার সাথে সুরেলা প্রেম, সেখান থেকে যখন আপনি একা বসেন, একা চিন্তা করেন, একদম একা আছেন, তখন নিজের জন্য কোন গানটা গাইতে ইচ্ছে করে, বা নিজের সাথে কোন গানটা গাইতে ইচ্ছে করে, সেই গানটা কি আজকে সূচনা শেলি আমাদের শোনাবে? লালু সাজি, তো প্রত্যেকটা আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপে তার কথা আছে, তো যে কারণে ভয় লাগে যে কোন গান কোনটা করব বা কি কোথা থেকে কি হবে, আছে না যে চলছি একটা ঘটনা ঘটেছে ওখান থেকেই মনে হয় যে এখন আসলে এই গানটা সাজির জন্য, মানে আমার জন্য হয়তো বা সাজির এই বাণীটা আসলে তাই, যখন সিচুয়েশন অনুযায়ী আসলে গান। আচ্ছা, না মানে আমি যেই, আচ্ছা মাইক্রোফোনটা একটু মনে হয় আপনার দিকে একটু নামিয়ে নিতে হবে তাহলে, কারণ একটু সাউন্ড কম যাচ্ছে, একটু যদি এভাবে কার্ভ করে নেন, হ্যাঁ একটু নিজের দিকে, এটাতে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। তো ওকে ওকে ওকে, সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে যখন সাইজির গানগুলো, বিশেষ করে আমি বলবো এই তত্ত্বের গান, সাইজি যখন লিখেছেন বা যখন রচনা করেছেন কোনো একটা পরিস্থিতি অনুযায়ী দেখা গেছে ওনার ভেতর থেকে ওই আকুতিটা বের হয়েছে। যখন দেখা গেছে যে জাত পাত নিয়ে যখন কথা হয়েছে, যখন জাত পাত নিয়ে কথা হয়েছে, যখন তাকে জাতের কারণে তার মায়ের কাছ থেকে দূরে যেতে হয়েছে, তার পরিবারের কাছ থেকে, তার চেনা গ্রামের কাছ থেকে, তার সংসারের কাছ থেকে দূরে যেতে হয়েছে, তখন কিন্তু তার ভেতরে এই জাত নিয়ে যেই রাগ ক্ষোভ বা তেজ, আসলে ওনাদের ক্ষেত্রে আমি রাগ বলবো না, ওনাদের মতন মানুষের এত তুচ্ছ আবেগ হয় না, ওনারা সেই আবেগটাকেও বদলে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যেটা কোনো না কোনোভাবে মানব প্রেমের জন্য, মানবিকতার জন্য, মানবের সৌন্দর্যের জন্য যেটা সামনে এগিয়ে আসবে বা কোনোভাবে ধরে রাখবে। যেই কারণে ওই আমলটাতে কখনো ফেসবুক ছিল না, কখনো ইউটিউব ছিল না, এই ধরনের মিডিয়ামগুলো ছিল না, টিভি চ্যানেল ছিল না, রেডিও ছিল না, কিছুই ছিল না, কিন্তু তারপরেও হাজার হাজার মাইল দূরত্ব পর্যন্ত আজকে লালন সাঁইকে জানে না বা চেনে না এমন মানুষের সংখ্যা কম, এবং যারা চেনে না বা যারা জানে না তারা এত দুর্ভাগ্যবান যে আমারই খারাপ লাগে তাদের জন্য। এরপরে কোন গান শুনবো আমরা? আর কিছু বলতে হবে না, এখনই শুরু হয়ে যায়।
दोली
সেই তো রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে সাধু সাধু অসাধারণ সুন্দর আরও একটা অনেক 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 গভীরের লালন গীতি আমরা শুনলাম। এই গানের অনেক কথা উপলব্ধি করতে হলে আসলে যেই অবস্থান পর্যন্ত যেতে হয় সেই অবস্থান পর্যন্ত যাওয়ার জন্যই যেটা একটু আগে সে বলছিল যে গুরু বিনে আসলে সেখানে যাওয়া সম্ভব না, এতটা পথ হয়তো আমাদের পক্ষে পাড়ি দেওয়া সম্ভব না, তাই যে অনেকখানি পথ পাড়ি দিয়েছে যে অনেক দূর পর্যন্ত গিয়েছে তার ভেতর থেকে যদি দেখি তার মধ্যে থেকে যদি দেখি তাহলে হয়তো অনেক কিছু দেখা সম্ভব। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে ফেসবুকে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যার যার যান্ত্রিক দেয়ালে এই অনুষ্ঠানটাকে ছড়িয়ে দেওয়ার, নিজের বন্ধু বান্ধবদের সাথে জানানোর, কারণ এই এই যে আয়োজনগুলো আমরা করি সম্পূর্ণ আপনাদের জন্য, আপনাদের আনন্দের জন্য, আপনাদের আত্ম উপলব্ধির জন্য, আপনাদের চিন্তা করার জায়গা খুঁজে দেবার জন্য। তাই আপনারা যদি আমাদেরকে ছড়িয়ে না দেন তাহলে তো সরিয়ে দেওয়া হলো, সেটা নিশ্চয়ই আপনারা করতে চান না, তাই এভাবে আপনাদেরকে বলছি এবং আশা করছি যারা অন্তত ফেসবুকে আছেন তারা অবশ্যই যার যার মতন করে ছড়িয়ে দেবেন আজকের অনুষ্ঠানটা। এটা অনুরোধ থাকলো আপনাদের সাথে, আবদার থাকলো আপনাদের প্রতি। তো এরপরে এরপরে গানে যাব, গানে যাবার আগে আবারও একটা ছোট্ট প্রশ্ন করি যে এই বাউল গানের চর্চা অনেকে করে এখন, অনেক 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 জায়গা থেকে করে, তো আপনার কাছে কি মনে হয় যে এই চর্চাটা করার জন্য কণ্ঠের যে শারীরিক রেওয়াজ সেটা তো আছেই, মনের মনের যে রেওয়াজটা, মনের যে খোরাকটা, সেই খালি জায়গাটা আনতে হলে কোন কোন ভাবে সাধনা করা উচিত বা কোন দিকে ধাবিত হওয়া উচিত যে হয়তো নিজের মতন করে বেড়াচ্ছে তার জন্য? নিজের মতন তো আমরা সবাই করতে চাই, আসলে নিজের মতো চলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো নিজের মতো যাতে না ভুল পথে না চলে যায় বা নিজের মতো চলতে গিয়ে, আছে না যে মানুষ নিজের মনের বশবর্তী হয়ে অনেক কিছুই করে ফেলে, যারা গুরু ধরে তাদের মন আসলে ওই তার তার মনের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যায়, তখন সে দূর থেকেই লিড করতে থাকে, যে ওটা অটোমেটিকলি হয়ে যায়, এটা আসলে কাউকে বোঝানো যাবে না। এটা আমি আগেই বলেছি যে এটা এমন একটা জিনিস যে গুরু না ধরলে যে কানেকশনটা
যে আরশিনগরের যে পড়শির বিষয়টা আছে, দেখা যায় যে একই চেহারা, গুরুর চেহারার সাথে নিজের চেহারা একই চেহারা হয়ে যায়, হ্যাঁ মিলেমিশে একাকার, এটা আসলে অনেক পরের ব্যাপার। তো ওই জায়গাটা আনতে গেলে তো প্র্যাকটিসের উপরেই থাকতে হবে। সাধুত্বটা আসলে এমন একটা জিনিস, গানটা যেমন প্র্যাকটিস করতে হয়, সাধুত্বটা বা ভালো মানুষ হওয়াটা এটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। এটা একদম প্র্যাকটিসের উপরে না থাকলেই ভালো মানসিকতাটাও হারিয়ে যাবে একটা সময়। খুবই সত্যি কথা, খুবই সত্যি কথা। এই কথাটা বললাম কারণ লেবাস ধরেই আসলে হয় না, এই জন্য এটা 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 বলার জন্য আসলে আমি স্বয়ং শিল্পীকে দিয়ে কথাটা বলালাম যে আমরা বাইরে যেভাবে নিজেদেরকে প্রকাশ করি, অন্তরের প্রচার যদি আসলে ভেতর থেকে তা না হয় তাহলে আসলে এই তত্ত্ব শুধুই দেখানোর, তাই না? এটাকে এখানে উল্টোটা আসলে দেখানোর কিছুই নেই, তাই না? তো যাই হোক, এখন আমরা আবারও গানে যাব। এবারে কোন গানটা শুনবো? আজকে তো শেষ করতে ইচ্ছে করছে না অনুষ্ঠান। এখন গাইবো লালন সাজির এক ফুলের মর্ম জানতে হয়। বাবা বাবা, চলুন মর্ম জেনে আসি যতটুকু আমাদের জ্ঞানে সম্ভব।
চিরদিন সেই অসাধারণ। আমার আমার কানে একটা যন্ত্র আছে, এই যন্ত্রে আমি ওইদিককার অবস্থানটা বুঝতে পারি, শুনতে পারি। তো ওখান থেকেও যখন বারবার বাহ বাহ শুনছিলাম, খুব ভালো লাগছিল। আপনি যতটা অসাধারণ সুন্দর করে গাইলেন, গানটাকে উপস্থাপন করলেন, ঠিক ভাইয়ারাও এত সুন্দর করে বাজালেন সাথে, মানে এই যন্ত্রানুষঙ্গটা যে কত সুন্দর, মানে আমরা যারা গান করি বিশেষ করে তারা যে আপনাদের কাছে কোন কোন মাত্রা পর্যন্ত কৃতজ্ঞ, তা আসলে একমাত্র আমরা গান গেয়েই বোঝাতে পারি। কারণ আপনাদের সঙ্গে নিয়ে তারপরে এই আবহটা সৃষ্টি হয়, আর এই আবহ ছাড়া আসলে গান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই মাধ্যমটা প্রয়োজন পড়ে, সেই মাধ্যমটাই আপনারা। অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগলো। সময় কমে যাচ্ছে, আমরা আর বড়জোর দুটো গান শুনতে পারবো। তো এর মধ্যে কি আমার আমার একটা একটা অনুরোধ রাখা যায়? আমার মানুষ গুরু নিষ্ঠা যার এই গানটা শুনতে ইচ্ছে করছে, যদি প্রিপারেশন থাকে। আমি হুট করে কখনোই বলবো না, আমার আমার জাস্ট মন থেকে এই গানটা শুনতে ইচ্ছে হয়েছে। আর যদি এটার বদলে অন্য কোনো গান হয় তাতে কোনো সমস্যা নেই, সাইজির গান মানেই সুন্দর। মানে আমার ব্যক্তিগত পছন্দ, আমি সবসময় এতটুকু সুবিধা নেব না এই সামনে স্টেজে তার সাথে আমি বসে আছি, এটা তার আপনারা পারছেন না। তো আমি আমার সুবিধাটা আর কি যতটুকু সম্ভব নিয়ে নেবার চেষ্টা করি, সেই চেষ্টা থেকেই আমার এই
অনুরোধগুলো থাকে এবং আমার মনে হয় আপনাদেরও অনেক অনুরোধ থাকে, কিন্তু সবসময় আমরা যেহেতু লাইভে কমেন্টসগুলো পড়তে পারি না, আগামী পর্ব থেকে তাই করব, এটাই চিন্তা করছি। আগামী পর্ব থেকে লাইভে মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলোও পড়ব। চলুন এখন আবারও গান শুনি। যেটা যেটা আপনার ভালো লাগে সেটাই করেন। আরে শ্রোতা তো অনুরোধ করবেই। ধন্যবাদ।
আশেকের মাশো কি নামাজ তাই তে রাজি শাহি বেনিয়াজ লালন করে সিগালে কাজ লালন করে সিগালে কাজ লালন করে সিগালে কাজ দিয়ে সিংহের বাবা বাবা কি অসাধারণ সুন্দর, মানে আমার আমার কাছে যথেষ্ট শব্দ নেই এত সুন্দর উপস্থাপনকে উপস্থাপন করার মতন যথেষ্ট শব্দ আমার কাছে নেই। খুবই ভালো লাগলো এই যে এই টোটাল কম্বিনেশনটা দিব্যজ্ঞানী সব কিছু মিলিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করছি আরো অনেক 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 দূর সাইজির বাণীকে আপনারা অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারবেন। একদম সেটাই আমাদের আশা, আমাদের সবারই এই একটাই আশা যে সাইজির বাণীটাকে এই যে ভিতরে যে ধারণ করে গাওয়াটা, তো সাধুরা অনেক সাধুগুরু যারা আছে যারা অজপাড়া গায়ে পড়ে আছে যারা অরচিয়ালি ধারণ করে সাজির বাণীটা করেন, তাদেরকে আসলে উঠিয়ে নেওয়ার মতো কেউ নেই। তো আমরা চাই যে আমরা যতটুকু পারি, আমাদের দ্বারা সম্ভব না, তারপরেও চেষ্টা করছি, অনেক অনেক চেষ্টা করছি যে তাদেরকে নিয়ে কিছু একটা করার। যে কারণে মাঝে মাঝে মনে হয় কি, আপনি যে কথাটা বললেন তাতে মাঝে মাঝে মনে হয় ওনারা বোধহয় উঠতে চান না, ওনারা চান যে এরকম সূচনা সৃষ্টি হোক যারা তাদের বাণীটাকে ছড়িয়ে দেবেন। যেমন আমরা কিন্তু একটু খোঁজ নিলে জানা যায় যে সাইজি অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন, কিন্তু উনিও কখনো প্রচারের দিক থেকে খুব একটা প্রচার বিমুখ তো এখন সাইজি তো প্রচার করেন নাই, তাই বলে তো তিনি একদমই সবাই কিন্তু এটাকে এগিয়ে নিয়ে গেছে। আর এখন সাইজির যে অবস্থানটা সেটা তো ওয়ার্ল্ডের মধ্যে আর বলার কোনো কিছুই নেই। তো সাইজি তো প্রচার বিমুখ ছিলেন, তারপরে কিন্তু এটা থেমে নেই এবং থেমে থাকবেও না, কখনোই থেমে থাকবে না। কারণ যেই কথাগুলো বা যেই মেসেজগুলো বা যেই অবস্থানগুলো এই সব বাণীর মাধ্যমে দেয়া হয় তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওই নদীতেই আমরা সবাই বহমান, কিন্তু ঘাট হয়তো খুঁজে পাচ্ছি না কেউ কেউ, কারণ সঠিক কান্ডারি নাই। তো যাই হোক, তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমার কথা এখানেই থামিয়ে দেব, আজকের মতন গান দিয়েই শেষ হবে। সকল শ্রোতা এবং দর্শককে বলছি যে আজকের মতন এই শেষ গানটা আমরা শুনবো, তবে রাত 12টায় আমি আবারও আসছি আমার অনুষ্ঠান নিয়ে। তার আগে পর্যন্ত এবং এখন সবসময় শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2 ফোকোহলিক, আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হয়ে যাক। আর এই ব্যান্ড, এই দিব্যজ্ঞানী ব্যান্ড সূচনাকে নিয়ে অনেক 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 দূর চলে যাক, এই আশা থাকলো এবিসি রেডিওর পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার যদি ইচ্ছে করে আপনার ভেতর থেকে যেই গানটা আসে আপনি সেটাই উপস্থাপন করবেন, কোনো অসুবিধা নেই। ভরসা করি এ ভবকান্ডারি
হালতি ধরিয়ে দাউ দাউ রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মিছে তোরি বাউ বাউ রে নদী ভরা ঢে ভরসা করি হে ভব কান্দারি ভরসা করি হে ভব কান্দারি হালতি ধরিয়ে দাউ দাউ রে নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটা তো হলো রে মাতাল বাইতে জানো না কেন ধরো হাল মন নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মিছে তোরি বাউ বাউ রে নদী ভরা ঢেউ বাইতে ছিল তোরি পাগলা বাবা ভাঙা তোরিতে চলে ডুবা 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 বাইতে ছিল তোরি
তোকে